আসসালামু আলাইকুম বন্ধুরা একাদশ শ্রেণীর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা গত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর নানা তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব প্রথম ধাপের মাইগ্রেশনের রেজাল্ট এবং দ্বিতীয় ধাপের আবেদনের রেজাল্ট নিয়ে কথা বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা এটা হচ্ছে এক্সআই ক্লাস অ্যাডমিশন গভ ওয়েবসাইট এখানে তোমরা আবেদন করেছিলে নিশ্চয়ই ওয়েবসাইটটি তোমাদের সবার পরিচিত এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ জরুরি বিজ্ঞপ্তি দ্বিতীয় পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই পাঁচ নয় দুই হাজার বিশ অর্থাৎ কালকে থেকে ছয় নয় দুই হাজার বিশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটার মধ্যে রেজিস্ট্রেশন ফি দুশো টাকা সার্ভিস চার্জ বাদে ভর্তি নিশ্চয়ই করতে হবে অর্থাৎ দ্বিতীয় ধাপে যারা কোনো কলেজ পাবে তাদেরকে নিশ্চয়ই করতে হবে দুশো টাকা দিয়ে অন্যথায় শিক্ষার্থীর মনোনয়ন আবেদন বাতিল হবে আবেদন বাতিলকৃত শিক্ষার্থীরা ইচ্ছা করলে তৃতীয় পর্যায়ে পুনরায় আবেদন ফি দিয়ে নতুনভাবে আবেদন করতে পারবে আশা করি বুঝতে পেরেছ যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোনো কলেজেই সিলেকশন পায়নি তারা পুনরায় তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে সেক্ষেত্রে সাত নয় দুই হাজার তারিখ থেকে আট নয় দুই তারিখ পর্যন্ত তারা করতে পারবে যে সকল শিক্ষার্থীরা আবেদনকৃত কোনো কলেজে সিলেকশন পায়নি তারা পুনরায় তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে উল্লেখ্য যে ভর্তি তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে কলেজগুলোতে চলো আমরা রেজাল্টটা দেখে নিই প্রথমে আমরা রেজাল্টে ক্লিক করব এখানে দেখো রোল নাম্বার বোর্ড পাসিংয়ার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আগের মতো সেটা আমরা এখন বসিয়ে দেব এখন আমরা ভিউ রেজাল্টে ক্লিক করব দেখো এখানে রেজাল্টটা এসে পড়েছে অভিনন্দন আপনি নিচের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন এখানে তার কলেজের নাম ই আই আই এন নাম্বার শিফট ভার্সন এবং গ্রুপ এবং কোটা জেনারেল সব কিছু উল্লেখ করা রয়েছে আশা করি তোমরা এভাবে তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারবে প্রথম ধাপের মাইগ্রেশনের রেজাল্ট অথবা দ্বিতীয় ধাপের আবেদনের রেজাল্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ